বন্ধুরা, আমি মনীষা আবার চলে এসেছি আমাদের 13 নম্বর এপিসোড নিয়ে। আজকের এই এপিসোডটা একদম জাস্ট আর দিন দশেক বাকি আছে পুজোর, তো যার জন্য আমি সব রকম মিলিয়ে সাজিয়েছি। মানে যেমন কম দামি শাড়ি রয়েছে, বেশি দামি শাড়ি রয়েছে, তার সাথে ডিসকাউন্ট রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তাই জন্য খুব তাড়াতাড়ি আমরা শাড়ি দেখাতে চলে যাব। আর তার আগে তোমাদের দিক থেকে কিন্তু যেমন ভালোবাসা পেয়েছি, আরও ভালোবাসা চাই, আগাম পুজোর জন্য হচ্ছে অনেক শুভেচ্ছা থাকবে। আর তার সাথে হচ্ছে যেটা প্রত্যেকটা এপিসোডে আমি বলি, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব, এগুলো কিন্তু অবশ্যই করতে ভুলো না। আর তার সাথে হচ্ছে যে যেটা প্রসেস আমাদের 7059091474 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কল করে হোক বা হচ্ছে যে সব থেকে ভালো স্ক্রিনশট পাঠিয়ে এবং হচ্ছে যে এপিসোড নাম্বারটা বলে ঝটপট বুকিং করে নাও, কারণ পুজো একদম সামনে। আচ্ছা, একদম পুজোর এপিসোডের জন্য এইটা আমাদের একটা নাম্বার ছাড়া এক প্রথম শাড়ি, একটা পুজোর শাড়ি, বাংলাদেশি তাঁতে, একদম মায়েরকে সাথে নিয়ে এপিসোড শুরু করছি 13 নম্বর এপিসোড। এটা একটা বাংলাদেশি তাঁতে, একদম অষ্টমী কি দশমীর জন্য শাড়িটা, পুরোটাই হ্যান্ড পেন্টিংয়ে রয়েছে। আর তার সাথে এটা আঁচল দেখছি, আঁচলের সাথে ফুল বডিটা পুরো এইভাবে যাবে, পুরো শাড়িটা এইভাবে যাবে। এটার সাথে একটা ব্লাউজ পিস পেয়ে যাবে, শাড়িটার প্রাইস আছে 1850। এরপর 1 নম্বর থেকে প্রথমটা কিন্তু লম্বা ছাড়া দেখিয়েছি, 1 নম্বর শাড়ি মুগাতাসার, একদম পিঙ্ক কালার, যেটা আবির কালার, একদম আবির রং বললে ভালো লাগবে। এই রংটা সবাইকে খুব ভালো লাগে, সবার পছন্দের, দুদিকে জারি বর্ডার। এটা একটা হচ্ছে পিওর মুগাতাসার পুরো। এই শাড়িগুলো আলাদা করে দেখাবার কিছু নেই, ভীষণ ভালো। আমি কয়েকটা এপিসোড আগে একটা ম্যাজেন্টা চকলেট দেখিয়েছিলাম, সেগুলোর ভীষণ ডিমান্ড ছিল। এটা 1 নম্বর শাড়ি, 3350 আফটার ডিসকাউন্ট 3015, 1 নম্বর শাড়ি উইথ বিপি। 2 নম্বরে চকলেট, আলাদা করে কিছু বলারও নেই, যারা পরেছো তারা জানো যে কতটা কমফোর্টেবল এই শাড়িগুলো, সারা বছরের শাড়ি এগুলোকে বলা যায়। একদম মেল্টেড চকলেট কালার 2 নম্বর শাড়ি, একই প্রাইস 3350 আফটার ডিসকাউন্ট 3015, রানিংয়ে বিপি। এটা 3টা কালার দেখিয়ে দিলাম, এটা একটা ব্লু কালার, এটাও যথারীতি একই, দুদিকে জারি বর্ডার। এইভাবেই শাড়ি হচ্ছে যে যাচ্ছে, ফুল বডি, ফার্স্ট ফুল, সেকেন্ড ফুল অ্যান্ড থার্ড ফুল, পুরো এইভাবেই যাবে। শাড়ি নাম্বার 3350 আফটার ডিসকাউন্ট, এটা ব্লাউজ পিস 3015। এবার 4 নম্বর শাড়ি, এটা চান্দেরিতে মিরর ওয়ার্ক, ফার্স্ট হচ্ছে একটা জারি বর্ডার চান্দেরি, তার একটা হোয়াইট কালার, একটু অফ হোয়াইট কালারের চান্দেরিটার উপরে প্রথমে হ্যান্ড পেন্টিং করে নেওয়া হয়েছে। এই ফুল, পাতা, ফ্লাওয়ার, লিভস, এগুলো সবগুলোই কিন্তু হ্যান্ড পেন্টিং। এরপর প্রত্যেকটা হ্যান্ড পেন্টিংয়ের সাইড ধরে এইভাবে কিন্তু মিরর সেটিং হয়েছে, পুরো অল ওভার, প্রচুর প্রচুর মিরর, একদম যে কোনো, মানে পুজোর যে কোনো সন্ধ্যের জন্য ভীষণ ভালো। এইটা আবার কুচি, অল ওভার শাড়িটা এইভাবে যাবে উইথ বিপি, এটা বিপি। তবে এটার সাথে একটা রানি কালার অথবা গ্রিন বিপিও ভালো লাগবে, নাম্বার 4 3400 আফটার ডিসকাউন্ট 3060, তার সাথে কিন্তু কুরিয়ার চার্জটা অ্যাপ্লিকেবল বা হোম ডেলিভারি চার্জ। এইটাও একটা ভীষণ সুন্দর শাড়ি, এটা হচ্ছে জারি পার ঘিচাতে বাটিক, পুরো হাফটা এইভাবে যাবে, মাল্টি কালার এইভাবে বাটিকে যাবে। তারপর শাড়ির সেকেন্ড ফোল্ডে এসে হাফ পোর্শনটা যাবে ফুল অরেঞ্জি রাস্টের সাথে, এইভাবে ডার্ক নেভি ব্লু কালার দিয়ে এইভাবে পার্টটা কন্টিনিউ হবে। শাড়ি নাম্বার 5, প্রাইস হচ্ছে 5100, 5100 আফটার ডিসকাউন্ট 4590। আর একটা শাড়ি নাম্বার 6, এটাও হচ্ছে ওই একই জিনিস, জারিপার ঘিচাতে হচ্ছে পুরো এইভাবে বাটিকটা কন্টিনিউ হবে, পুরো অল ওভার শাড়িটা এইভাবে যাবে, ফার্স্ট ফোল্ডটা পুরো হাফ পোর্শন যাবে পুরো অল ওভার এইভাবে মাল্টি কালারে, আর সেকেন্ড ফোল্ডটা যাবে পুরো এইভাবে স্কার্ট বর্ডারে, এইভাবেই শাড়িটা যাবে। এই শাড়িটা আমার নিজেরও আছে, এইটা পরে এফবিতে পিক দেখে অনেক রিকোয়েস্ট ছিল, যার জন্য আবার করা হয়েছে। এইটা দাম 5100 আফটার ডিসকাউন্ট 4590। আমি 2টো এপিসোড আগে এর আমি একটা শিউলি দেখিয়েছিলাম গ্রিন কালারের ওপরে, সেটার অসম্ভব ডিমান্ড ছিল, তো যার জন্য আবার আমি অন্য কালারে নিয়ে এসেছি। এটা ম্যাটেরিয়ালটা কিন্তু হাফ তাসার, হাফ তাসারে
এইটা হচ্ছে এইভাবে পুরো শিউলিটা যাবে, পুরো এটা অ্যাপ্লিক করে যাবে, এটার সাথে অরেঞ্জ কালারের একটা পার যাবে, পুরো হাফটা, পুরো হাফটা অল ওভার এইভাবে শিউলিটা রয়েছে, আর বাকি হাফটা যাবে এইভাবে পার মোটিফে। এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে 3200, এটা 2800 আফটার ডিসকাউন্ট, 2800। এটা হচ্ছে ব্লাউজ পিস। শাড়ি নাম্বার 8, এটা হচ্ছে একটা করাত কাজের ঢাকাই। প্রথম হচ্ছে আঁচলটা যাচ্ছে হোয়াইট আর গ্রিন দিয়ে, তার সাথে জারি দিয়ে কাজ, তার উপর অল ওভার বডিতে হোয়াইট গ্রিন অ্যান্ড রেড দিয়ে এই রকম পুরো একদম, মানে জাস্ট হাফ ইঞ্চিও নয়, এতটুকুনি হচ্ছে গ্যাপে, অল ওভার পুরো এইভাবে, আর বর্ডারটা এইভাবে টেম্পলে যাবে। অল ওভার শাড়িটা পুরো এইভাবে একদম কিছু কিছু কাজের মধ্যে রয়েছে, পুরো অল ওভার শাড়িটা পুরো একদম শেষ পর্যন্ত কাজ, শাড়িটার একদম শেষ পর্যন্ত দেখিয়ে দিই, একদম শেষ পর্যন্ত কাজ। এটা হচ্ছে করাত কাজের ঢাকাই, 2850, এটা প্রাইসটা রয়েছে আফটার ডিসকাউন্ট 2650। এরপর একটা টিস্যু লিনেন, টিস্যু লিনেনের ওপরে ওয়ার্ক রয়েছে, টিস্যু লিনেনের রানি সিলভার। এই বছর তোমরা সবাই জানো যে সিলভার হচ্ছে ভীষণ ইন, তো টিস্যু লিনেনে এখানে হচ্ছে পুরো অল ওভার, যেখানে টিস্যুটা করা রয়েছে আঁচল পোর্শন, এখানে হচ্ছে রানি দিয়ে বার্ডগুলো রয়েছে, আর বডিতে সেইটার উপরেই হচ্ছে পুরো সিলভার কালার দিয়ে এইভাবে পাখিগুলো করা, তার সাথে পুরো বুটিটা রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট ফুট, এটা হচ্ছে সেকেন্ড ফোল্ড অ্যান্ড থার্ড ফোল্ড। এটার প্রাইস রয়েছে 3680, আফটার ডিসকাউন্ট রয়েছে এটা 3312। নেক্সট শাড়ি, এটা একটা হোয়াইট গোল্ডেন টিস্যু লিনেনের ওপরে ছোট্ট ছোট্ট এরকম লাল ফুলটা করা রয়েছে, এইভাবে পুরো অল ওভার শাড়িটা এইভাবে যাবে। এর আগের এপিসোডে আমি একটা, আগের আগের এপিসোডে আমি একটা হচ্ছে মুদ্রা দেখিয়েছিলাম, সেইটারও একটা ভীষণ ডিমান্ড ছিল, ওইটাও চাইলে পাবেন। এটা আমি আর একটা অন্য, যারা অতটা বড় কাজ পছন্দ করেন না বলেছিলেন একটু ছোট কাজের মধ্যে, তাদের জন্য এইটা, এটা হচ্ছে শাড়ি নাম্বার 10, দামটাও একটু কম, এটা 2850, আফটার ডিসকাউন্ট রয়েছে 2565। এবার আসছি শাড়ি নাম্বার 11, 11 নম্বর, এইটা একদম তো জানোই যে কোনো পুজোর সকালে পকেট ফ্রেন্ডলি, একদম খুব কমফোর্টেবল, আমি নিজেও রেশম চেক পরে রয়েছি, রেশম চেকে হ্যান্ড পেন্টিং, পুরো এভাবে আঁচল থেকে কর্নার করে এভাবে ফ্লাওয়ার মোটিভটা আসবে পুরো কোমরের কাছে, আপারিও কমপ্লিট করে কোমরের কাছে গিয়ে শেষ হবে, আবার গিয়ে হচ্ছে পুরো কুচিটা জুড়ে এইভাবে পুরো এই রেডটা থাকবে, এটা থাকবে কুচিতে, তারপরে বাকি পোর্শন আবার ইয়েলোতে যাবে, রেশম চেকে হ্যান্ড পেন্টিং। প্রাইস রয়েছে 1750, আফটার ডিসকাউন্ট 1575। শাড়ি নাম্বার 12, এটা হ্যান্ডলুম, এটা হচ্ছে হ্যান্ডলুম নয়েলের ওপরে একদম হ্যান্ড অ্যাপ্লিক করা পুরোটা, এখানে কিন্তু কোনো পেন্টিং কিছু নেই, এটা একটা কালো বর্ডারটা উইভিংয়ে যাচ্ছে, তারপরে ফুল অল ওভার হচ্ছে পুরো হ্যান্ড অ্যাপ্লিকে করা, পুরো শাড়িটা এইভাবে হ্যান্ড অ্যাপ্লিকে যাবে, অল ওভার শাড়ি এইভাবেই যাবে। এটা ব্ল্যাকের সাথে বা যে কোনো প্রিন্টেড ব্লাউজ দিয়ে ভালো লাগবে, এটার সাথে এটা ব্লাউজ পিস রয়েছে, এটার দাম রয়েছে 2500, আফটার ডিসকাউন্ট 2250। এবার আসছি শাড়ি নাম্বার 13, এটা একটা হাফ তাসার। প্রথমে আঁচলটা দেখাই, এটার কালারটা অনেকটা হচ্ছে পিচ অরেঞ্জ কালার, এটার সাথে হচ্ছে এইভাবে হ্যান্ড পেন্টিং, এই ব্ল্যাক যেটা রয়েছে সেটা হ্যান্ড পেন্টিংয়ে রয়েছে, আর এটা হচ্ছে বোল্ড অ্যাপ্লিকে রয়েছে, একদম বেশ বড় বড় কালারফুল করে অ্যাপ্লিকটা আঁচলে, আর অল ওভার বডিটা একটা করে হ্যান্ড অ্যাপ্লিকের প্যানেল যাবে, একটা করে হ্যান্ড পেন্টিংয়ের প্যানেল যাবে, এইভাবে পুরো অল ওভার শাড়িটা এইভাবে যাবে। তার সাথে হচ্ছে ব্লাউজ পিস থাকবে, এইটা এখানে এই লিপসটা করে দেওয়া রয়েছে ব্লাউজ পিসে। প্রাইস রয়েছে 3200, আফটার ডিসকাউন্ট 2880। আবার একটা হাফ তাসারে একদম সিল্ক, সিল্কে যেভাবে কাজ হয় সেইভাবেই পুরো গুজরাটিটা করা রয়েছে, একদম মস গ্রিন কালার, তার মধ্যে রানি দিয়ে পুরো এইভাবে কাজটা করা রয়েছে, পুরো অল ওভার, তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো এরকমভাবে কলকার রয়েছে, তার সাথে এরকম চওড়া করে পার যাবে, পুরো এইভাবে অল ওভার শাড়িটা
ধরো ওদিকটা ধরো টেনে, এইভাবে অল ওভার শাড়িটা পরা রয়েছে। প্রচুর প্রচুর কাজ, মানে সিল্কে তাসারে যেভাবে আমরা কাজ করি সেই কাজটাই পুরো হচ্ছে হাফ তাসারে রয়েছে। এভাবে অল ওভার রয়েছে, তার সাথে ব্লাউজ পিস তো রয়েছেই, ব্লাউজ পিসের স্লিভসে এইভাবে কাজটা হবে। হাফ তাসারে গুজরাটি 3650, 3650 আফটার ডিসকাউন্ট 3285। এরপর আসছি এটা হ্যান্ডলুম মটকা, হ্যান্ডলুম মটকার উপরে বাটিক, একদম হচ্ছে জারি পার্ট, তার সাথে হচ্ছে জারি স্ট্রাইপে আঁচলটা যাবে, তার সাথে মাল্টি কালার এইভাবে আঁচল আর পার্টটা কন্টিনিউ হবে, আর তার ভেতরের কালারটা অসম্ভব সুন্দর একটা কালার এসছে, রেড কালার। পুরো শাড়িটা এইভাবেই যাবে, মটকায় বাটিক 5500 আফটার ডিসকাউন্ট 4950। এটা হচ্ছে ব্লাউজ পিস থাকবে পুরো জারির মধ্যে। শাড়ি নাম্বার 16, এটাও একটা এক্সক্লুসিভ শাড়ি, এটা হচ্ছে ঘিচা। তোমরা সবাই জানো ঘিচা, ঘিচার ওপরে পুরো অ্যাসিড করা আঁচলটায় কয়েকটা কালার বার করে দেওয়া হয়েছে, তার সাথে পুরো এইভাবে পুরো অ্যাসিডটা যাবে, এটা ঘিচার ওপরে অ্যাসিড, এইভাবেই পুরো শাড়িটা যাবে। এইগুলোর কিন্তু কোনো অপশানও নেই এবং হচ্ছে যে কোনো সেকেন্ড পিসও নেই, এটা হচ্ছে ঘিচা অ্যাসিড 3800 আফটার ডিসকাউন্ট 3420। এটা ব্লাউজ পিস। নেক্সট শাড়ি 17 নাম্বার, জরি পার ঘিচায় বাটিক, এর আগে দুটো দেখিয়েছিলাম, এটা আর একটা। এটার আঁচলটা দেখতে পাচ্ছ, একদম একটা মাল্টি কালার ময়ূর মোটিভ করা রয়েছে, আঁচলটাকে ছেড়ে, আঁচলে কলমকারি একটা ডিজাইন করা রয়েছে, আঁচলটাকে ছেড়ে এটা করা, যাতে হচ্ছে এটা ইয়ক পোর্শনে পড়ে এইভাবে, তারপরে অল ওভার শাড়িটা এইভাবে কন্টিনিউ হবে। এটা হচ্ছে জারি পার, জারি আঁচল হচ্ছে ঘিচাতে বাটিক, ভীষণ সুন্দর একটা একটা শাড়ি। এটারও প্রাইস রয়েছে 5100 আফটার ডিসকাউন্ট 4590। এটা ব্লাউজ পিস। এবার আসছি মাসলিনে, এটা ফার্স্টে আমি একটু সিঙ্গেল করে দেখাই। এটা আঁচলটা যাচ্ছে পুরো হচ্ছে মসলিন জামদানি, আর যে জামদানির নকশা সেটা মাল্টি কালারের উপরে, তার সাথে জারি দিয়ে এইভাবে, এবং কালারটা হচ্ছে একদম রয়্যাল ব্লু, পুরো এক পালটা করে দেখালে বুঝতে পারবে, এইভাবে হচ্ছে পুরো গাছ গাছ করে অল ওভার বুটিটা রয়েছে, তার সাথে জারি বর্ডারটা কন্টিনিউ হচ্ছে এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু জারি রয়েছে। পুরো শাড়িটা পুরো ডাবল পাটে ধরো, তাহলে কালারটা ভালো বোঝা যাবে। এইভাবে পুরো রয়্যাল ব্লুর ওপরে মাল্টি কালারে এইভাবে যাবে, এটাও কিন্তু একটা অসম্ভব সুন্দর শাড়ি। এটা তোর প্রাইস রয়েছে 3800 আফটার ডিসকাউন্ট 3420। এটা তো ব্লাউজ রয়েছেই, কিন্তু এটার সাথে আমি বলবো যে কোনো রানি র সিল্কের ব্লাউজ পরুন, ভীষণ ভালো লাগবে। এরপরে আসছি শাড়ি নাম্বার 19, ঘিচাই হ্যান্ড অ্যাপ্লিক, এটা একটা কালার ঘিচা, তার উপরে এই আঁচলটায় এই পাকা আর পাখি এই গোল এইগুলো হচ্ছে সমস্ত কিছু হ্যান্ড অ্যাপ্লিকে করা, আর এই যে বর্ডারটা যাচ্ছে টেম্পল করে, এটাও পুরো অল ওভার হ্যান্ড অ্যাপ্লিকে, আর ভেতরের বডিতেও অসংখ্য বুটি রয়েছে, বুটি ঠিক না মানে এটাকে বুটা বলা যায়, এইভাবে বড় বড় পাখি গাছের পাতা এগুলো কিন্তু পুরোটাই হ্যান্ড অ্যাপ্লিকে করা, প্রথম থেকে শেষ অবধি পুরোটাই এইভাবে করা, প্রচুর প্রচুর অ্যাপ্লিক রয়েছে। এটারও প্রাইস রয়েছে 3500 আফটার ডিসকাউন্ট 3150, 3150। এটা ব্লাউজ পিস, ব্লাউজ পিসের স্লিভসে কাজ থাকবে। এটারই আর একটা কালার দেখিয়ে দিচ্ছি, ডিজাইনটাও যথারীতি আলাদা এইভাবে। এই কালারটা হচ্ছে একটু কি বলবো, একটু নস্যি কালার, তার সাথে এইভাবে কালারফুল করে শাড়িটাকে ব্রাইট করে দেওয়া রয়েছে হ্যান্ড অ্যাপ্লিক করে, পুরো অল ওভার শাড়িটা এইভাবে যাবে, তার সাথে সেকেন্ড ফোল্ড থার্ড ফোল্ড পুরো শাড়িটাই এইভাবে যাবে। শাড়ি নাম্বার 19, এটা ব্লাউজ পিস। এটা শাড়ি নাম্বার 20, 3500 টাকা দাম, 3500 আফটার ডিসকাউন্ট 3150। এরপরে এটা একটা কম্বো সেট দেখাচ্ছি, এটা হচ্ছে একটা
বাংলাদেশি তাঁত, বাংলাদেশি তাঁতের উপরে বিডি কটনের উপরে একটু পাউডার ব্লু কালারের বিডি কটনটার উপরে আঁচল থেকে এইভাবে কর্নার করে পুরো এইভাবে যা আসছে হচ্ছে শিউলিটা, পরলে পুরো ইয়ক পোর্শন কভার করবে। তারপর অসংখ্য বুটিতে এইভাবে পুরো শাড়িটা রয়েছে, অল ওভার শাড়িটা হচ্ছে এইভাবে যাচ্ছে, তার সাথে পাঞ্জাবিটা থাকবে এইভাবে। দুটো মিলিয়ে প্রাইস রয়েছে, এটা হচ্ছে শিউলি, এটা 2650, 2650 আফটার ডিসকাউন্ট হচ্ছে 2385। তবে পাঞ্জাবি কিন্তু আমাদের রেডি থাকে না, এটা আপনারা কিন্তু প্রি বুকিং করতে হবে, সাইজ বলে আগে থেকে এটা প্রি বুকিং করতে হবে। এটা দেখাচ্ছি একটা এক্সক্লুসিভ শাড়ি হাফ তাসারের ওপরে। এই গল্পটা তো সবারই জানা, আমাদের অপু দুর্গার পুরো গল্পটাকে হচ্ছে অ্যাপ্লিকে নিয়ে আসা হয়েছে। এভাবে আঁচলটায় অপু দুর্গার প্রথম ট্রেন দেখার যে দৃশ্যটা সেটাই হচ্ছে অ্যাপ্লিকে নিয়ে আসা হয়েছে। পুরো শাড়িটা এইভাবে যাবে, প্রচুর প্রচুর অ্যাপ্লিক, পুরো প্রথম থেকে শেষ অবধি ওই গল্পটাই কন্টিনিউ হয়েছে পুরো অল ওভার শাড়িতে হাফ তাসারের উপরে। এটারও দাম 3800 আফটার ডিসকাউন্ট 3420। এরপর 22 নম্বর, আচ্ছা এইটাই হচ্ছে, এটা একটা রেশম চেক, রেশম চেকের উপরে একটা বাটিকের পুরো কাপড়কে, পুরো বাটিকের একটা কাপড় কেটে এটাকে পুরো চওড়া করে পাড় হিসেবে বসানো হয়েছে এবং লাল কালো দিয়ে পুরো ঝুমকোটা করা হয়েছে। পুরো শাড়িটা এইভাবে যাবে, প্রথম থেকে শেষ অবধি এইভাবে যাবে, তার সাথে ব্লাউজ পিস থাকবে যেটা দিয়ে পাড় করা হয়েছে ওইটাই। এটার প্রাইস রয়েছে 2200 আফটার ডিসকাউন্ট 1980। শাড়ি নাম্বার 24, এটা হচ্ছে একটা রেশম তাঁতের উপরে হ্যান্ড পেন্টিং, ষষ্ঠীর দিন বা সপ্তমীর দিন সকালের জন্য একদম ভীষণ ভালো। এটা পুরো একদম ফ্লোরাল মোটিফে করা হয়েছে, পুরো শাড়িটা এইভাবে যাবে হ্যান্ড পেন্টিংয়ে। এটার সাথেও একটা আপনারা প্রিন্টেড ব্লাউজ পিস পেয়ে যাবেন, এটারও প্রাইস রয়েছে 1750, আফটার ডিসকাউন্ট রয়েছে এটা 1575। লাস্ট শাড়ি 25 নম্বর শাড়ি, এটাও কিন্তু হচ্ছে একটা জরি, একটা পাড়ওয়ালা রেশম চেক। এটা হচ্ছে এই পাড়টা কিন্তু, এই পিঙ্ক বর্ডারটা কিন্তু উইভিংয়ে ছিল, তার সাথে ইয়েলো শাড়িটায় এইভাবে হ্যান্ড পেন্টিং করা হয়েছে। পুরো শাড়িটাকে এইভাবে আপার ইয়কটা পুরো কভার করবে, তারপর সেকেন্ড পার্টে গিয়ে এইভাবে কুচিতে আসবে। এটারও প্রাইস রয়েছে 1750, আফটার ডিসকাউন্ট 1575। পূজোর আগে এটাই কিন্তু তোমাদের কাছে আমার হচ্ছে লাস্ট এপিসোড ছিল ইউটিউবের, এরপর থেকে আবার তো পূজোর পরে দেখা হচ্ছে, তো সুতরাং সবার আগে বলি খুব 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 ভালো করে তোমরা পুজো কাটাও, পুজোর আগাম শুভেচ্ছা রইল। আর তার সাথে যেটা প্রত্যেকবার বলি যে এরপর পুজোর পরের এপিসোডের জন্য তোমরা কী কী দেখতে চাও, কারণ তখন তো সামনে হচ্ছে কালী পুজো, তারপরে হচ্ছে যে ভাইফোঁটা, এই সমস্ত কিছু আছে, সেগুলো আমাকে তো কমেন্টে অবশ্যই জানাবে। আর তার সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব, এগুলো বারবার বলি, আবারও বলছি, তোমাদেরও মুখস্থ হয়ে গেছে কিন্তু এগুলো তো করতেই হবে। আর তার সাথে হচ্ছে যে তোমরা পরের এপিসোডে কী কী দেখতে চাও সেগুলোও একটু জানাও, আর একদম পুজো শেষ সময় বলে আগের এপিসোডগুলোতে হচ্ছে কী দেখিয়েছি সেটাও তোমরা হচ্ছে এই নিচের এখানে ক্লিক করে তোমরা একটু দেখে নিতে পারো, যে ওইখানে হচ্ছে যে কী দেখিয়েছি না দেখিয়েছি ওখান থেকেও অর্ডার করতে পারো। আর পুজো খুব খুব ভালো করে কাটাও, আনন্দে থাকো, এবং পরের এপিসোডে আবার পুজোর পরে দেখা হচ্ছে।